আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন, দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে সব টেক নিউজ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। দর্শক আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। প্রসঙ্গ আসলে প্রায়ই একটা কথা বলি, বলা যায় রিপিট করি বারবার, সেটা হচ্ছে অসভ্যতা বিভৎসতার সাথে বসবাস করতে করতে অসভ্যতা বিভৎসতা আমাদের গা শোয়া হয়ে উঠছে। আমরা একটা খবর কারো চোখে পড়েছে কিনা জানি না, গতকাল একজন রিক্সা চালক যার বিরুদ্ধে অভিযোগ, উনি 1000 টাকার তার চুরি করেছেন, তাকে পিটিয়ে শেষ পর্যন্ত 9 তলার ছাদ থেকে ফেলে দেয়া হয়েছিল, মারা গেছেন বলাই বাহুল্য। আজ আমার খুবই আনন্দের দিন। কেন আনন্দের দিন? কারণ অনেক হিসাব মিলে গেল। আগে না পার্টি সং শুনে নি, আনন্দের দিন তো আনন্দ করা লাগবে। দেরি দে সাহেব, আমার প্রিয় পার্টি সং দেন ব্যাকগ্রাউন্ডে। তো হচ্ছে কি, আমার তো মেলা মামলা আছে, তার মধ্যে একটা মামলার চার্জশিট দিছে, আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুমতি চাইছে। মামলাটা কি, ছাত্রদলের এক সাবেক নেতা আশিক, সে 13 অক্টোবর 2022 আমার সময় রাত 12:02 আগে, আপনারা টাইমটাও দেখেন, আমাকে কিছু ছবি পাঠায়। আমি ঘুমায় পড়ছি সঙ্গত কারণে, যা আমি কখনোই আসলে দেখি নাই। আমি এরকম অনেক মেসেজ পাই, যাদের সিনিয়র আমি তাদের মেসেজ দেখি মূলত। আমি আশিককে চিনতাম না, পরে চিনছি, আর তার সাথে আমার আগে কখনো আলাপ হয়নি, এমনকি মেসেঞ্জারও না। আপনারাই দেখেন যে আমাকে এর আগে সে কোনো মেসেজ পাঠিয়েছে কি না, পাঠায় নাই। আর সে কিছু ছবি পাঠাইছে, কোনো বর্ণনা কিন্তু নাই যে ছবিগুলো কি, কেন, আমার কিছু করতে বলছে কি না। এই ছবি দেখে কিছু বোঝার উপায় নাই কি হইতেছে। আমি এই মেসেজ পাইয়া কোনো রিপ্লাইও দিই না, আসলে তো আমি দেখি নাই মেসেজটা, আপনারাও দেখতেছেন। এই যে ইংরেজি রিপ্লাইটা, এটা বট জেনারেটেড রিপ্লাই যা সবাই পায়। যাই হোক, আমি কয়েকদিন পরে জানতে পারি যে ছাত্রদলের সাবেক নেতা আশিক গুম হয়েছে। তারও কয়েকদিন পরে জানি আমার নামে মামলা হয়েছে, কারণ আমি নাকি আশিকের পাঠানো ওই ছবি প্রচার করিয়া শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছি। তাজ্জব বাদ, আমি ওই ছবিগুলো দেখি নাই, আমার এই নিয়ে কোনো পোস্ট দেই নাই, কোনো ভিডিও করি নাই, আপনারা তো জানেন। কিন্তু এটা সত্য, যদি আমি আশিককে চিনতাম আগে আর এই ছবিগুলো কি সেটা নিয়ে যদি জানতাম, তাহলে অবশ্যই আমি এই ছবিগুলো নিয়ে পোস্ট দিতাম, ভিডিও করতাম, মানবাধিকার সব সংস্থাগুলোকে জায়গা মতো পাঠিয়ে দিতাম। এখন প্রশ্ন হচ্ছে ছবিগুলো কি ছিল? পুলিশ কিছু বোমা নিজেরাই পেতে নিজেরাই বিস্ফোরণ করেছিল। এডিটর সাহেব, ছবিগুলো একটা একটা করে একটু দেখান, যে কয়টা দেখানো যায়। এই জঙ্গি তৎপরতা প্রমাণ করার জন্য এরকম তো করে পুলিশ, তাই না? পুলিশের নিজের বয় নেই আছে যে এটা করে, পুলিশের আইজি এটা বলছে, লিখে গেছে বইয়ে। আমি যদি জানতাম যে ছবিগুলো কি, তাহলে আমি অবশ্যই প্রকাশ করতাম, অবশ্যই। এই মামলায় মুশফিকুল ফজল আনসারিও ছিল, তারে অব্যাহতি দিছে মামলা থেকে, কিন্তু আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুমতি চাইছে এমন একটা অভিযোগে যা আমি করি নাই। ধরে আমি তো হাসিনার বাপ রে চোর বলি, দুর্নীতিবাজ বলি, মাথামোটা বলি, শরদের বডিগার্ড বলি, আরো কি কি বলি, ভুলে গেছি। তো এইগুলো বলা কিন্তু বাংলাদেশের আইনে অপরাধ। হাসিনার মন্ত্রীদের কিরকম গালিগালাজ করি, এটাও অপরাধ বাংলাদেশের আইনে। হাসিনার তো মাতারি বলি, এখনো কইলাম, তাই না, তুই তো গাড়ি করি, এগুলো বাংলাদেশের আইনে অপরাধ। কিন্তু এগুলো নিয়ে মামলা দেয় নাই, কখনো কোনো মামলা দেয় নাই, এমন একটা জিনিস নিয়ে মামলা দিছে যা আমি কখনো করি নাই। এটাই হইতেছে হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার সিগনেচার, এবং এটা কারা করাইছে সেটার একটা সিগনেচার। হাসিনাকে গালি দিলে মামলা হয় না, কিন্তু কেন হয়, আমি কি করছি যেই জন্য এই মামলাটা, এই গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করলো, সেটা আমরা পরে দেখব। তবে আমি একটু ইঙ্গিত দিয়ে রাখি যে আমি কেন খুশি। এই জন্য খুশি যে এই হাসিনার দেয়া ভুয়া মামলাগুলো যারা খায় তারা বাংলাদেশের প্রথিতযশা মানুষ, তাদের সাথে আমার নাম যুক্ত হয়ে গেল। যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা চুরির অভিযোগের মামলা, তারেক রহমানকে গ্রেনেড হামলার অভিযোগে মামলা, জামাত নেতাদের মানবতা বিরোধী অপরাধের মামলা, আর প্রফেসর ইউনুসের শ্রম আইন ভঙ্গের মামলা, সবই একই সাথে। আমার এই বিখ্যাত ব্যক্তিদের কাতারে আইনে দাঁড় করানোর জন্য ধন্যবাদ। নোবেল প্রাইজ দেওয়া হয় 6টা ক্যাটাগরিতে, দুনিয়াতে মানুষ হচ্ছে 800 কোটি, তার মানে 130 কোটি মানুষের মধ্যে থেকে বেছে নেওয়া হয় একজনকে। সেরকম একটা লোকের বিরুদ্ধে শুধু প্রতিহিংসার বশবর্তী হইয়া মামলা দেয়, কেন দেয় সেটা আমরা একটু পরে দেখব। তো সেই সরকারের এই মামলার গুষ্টিগিলাই, এই মামলাগুলো থেকে একটা জিনিস লক্ষ্য করব, আমরা এটা পরে দেখব, খুবই ইন্টারেস্টিং বিষয়, সে জায়গায় আসতেছি। তার আগে আমরা এই গ্রেপ্তারি পরোয়ানার চার্জশিট কেন এই সময়ে দেওয়া হইলো সেটা একটু বুঝে নিই, তাইলে বুঝবো যে কেন এই মামলাগুলো দেওয়া হইলো আমার নামে এবং এই লোকগুলোর নামে।
আমি কয়েকদিন আগে একটা এপিসোড করলাম এবং স্পষ্টভাবে একটা অনুমানের কথা বললাম যে ভারত সমর্থিত একটা সামরিক কুকি হইতেছে, একটা প্রশ্ন তুললাম। কারণ হিসেবে বললাম যে ভারতের জন্য হাসিনা একটা লায়াবিলিটি হয়ে গেছে, তারে হঠাৎ ওই হাসিনার উপরে বাংলাদেশে যে ক্রমবর্ধমান ভারত বিরোধিতা তার দায় চাপায় আরেক ভারত বন্ধুরে বসাইবে ইন্ডিয়া। এরশাদের মার্শাল ল ইন্ডিয়া করাইছে, এটা ইন্ডিয়া সমর্থিত ছিল। 111 আমেরিকা ইন্ডিয়ার যৌথ প্রযোজনা, ঠিক একই রকম আর একটা হইতে পারে, আমি এটা অনুমান করছিলাম। সেই পর্বের মূল বিষয় কি ছিল? মূল বিষয় ছিল যে এই ইন্ডিয়া আউট প্রচারের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটা দায় হয়ে গেছে, কারণ সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সেই কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরায় দেয়া এরশাদ টাইপ একটা জেনারেলকে বসায় তার অবস্থানকে আবার শক্তিশালী করবে। হাসিনা ক্ষমতা হারাইতে গেলে তো সে সেটা প্রতিরোধ করবে, তাই না? কিন্তু সে কি ভারতের চাপ সহ্য করতে সক্ষম হবে? তার সবকিছু তো ভারতের সাথে বাধা, এমনকি তার মেয়েও দিল্লিতে। যাই হোক, হাসিনা এটা গ্যারান্টি ছাড়া চলে যাবে না যে তার উপরে কোনো ঝামেলা আসবে না, সে একটা সেফ এক্সিট চাইবে। তো ভারতের নির্বাচিত এই জেনারেলরা ক্ষমতা থেকে পতনের পর তার নিরাপত্তা নিশ্চিত করবে। একই ঘটনা ঘটছিল 1999 সালে ইয়েলসিন নির্বাচনের 6 মাস আগে পুতিনের কাছে রাষ্ট্রপতি পদ হস্তান্তর করেছিল। কেন? কারণ সে একটা সেফ এক্সিট চাইছিল। এরশাদ তো ইন্ডিয়ানি মারছিল, কিন্তু যখন দেখলো যে এরশাদ টলমলো, তখন এরশাদের পিছন থেকে ইন্ডিয়া চলে গেল। চলে যায়, হাসিনাকে সিগনাল দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও। আমরা তখন ছাত্র, তখন আমরাও এরশাদের গদিতে আগুন জ্বালাও একসাথে কইয়া নামে পড়ছিলাম। ভারত ভাবছিল যে 10 বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি অসংগঠিত এবং দুর্বল হয়ে পড়ছে, এবং তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নির্বাচন ভালো ফল করতে পারবে না। তবে বাংলাদেশের জনগণ উল্টা বিএনপিকেই ভোট দিয়া ভারতীয় নকশাকে পরাজিত করে দিছিল। এখন ইন্ডিয়া জানে যে বাংলাদেশে যদি এখন একটা নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ লজ্জাজনক পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে, সে তো এটা পছন্দ করবে না। সেই জন্য তারা চায় একজন এরশাদ টাইপের জেনারেল ক্ষমতা দখল করুক, যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক ভাইরা ক্ষমতা দখল করছে এবং শেখ হাসিনা নাই হয়ে গেছে। এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের উপরে তার নিয়ন্ত্রণ স্থায়ী করতে চাইছিল। আমি জেনারেল শফিউদ্দিনের উপরে করা পর্বে আমি এই ষড়যন্ত্রের একটা অনুমান সকলের কাছে ফাঁস করে দিছি, যেন কোনো নতুন এরশাদের পক্ষে ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয়। আর কেউ যদি এরকম দুঃসাহসিক কাজে নামার চেষ্টা করে, তার পরিণতি খালেদ মোশাররফের মতো হবে, যার নিজের সেনারাই নিজের জয় বাংলা করে দিছে। আর কি করছি? আর একটা কাজ করছিলাম, আমি ফরিদপুরে যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা হয়েছিল, র করছিল, সেই ষড়যন্ত্র নস্যাত করতে সাহায্য করছি। আমি আমাদের জনগণকে শান্ত থাকার এবং এই ধরনের ষড়যন্ত্রে পা না দেওয়ার অনুরোধ করছি। তারা আমার কথা রাখছে, তারা ঠিক কাজটা করছে, ফলে তাদের এই ষড়যন্ত্রের পরিকল্পনা সেটাও নস্যাত হয়ে গেছে। তাই এটা খুবই স্পষ্ট, আমার বিরুদ্ধে মামলাটা আবার নতুন করে চলমান করা হয়েছে সেই বাহিনী যাদের চক্রান্ত আমি ফাঁস করে দিছি, যেমন র এবং ইন্ডিয়া, এবং সম্ভবত সেনাবাহিনী তাদের যাদের বারাভাতে আমি ছাই ঢেলে দিছি। আমার অনুমান, ইন্ডিয়ার 2টা কারণে ঢাকায় পরিবর্তন আনতে তাড়াহুড়া করতেছে। কি কি সেই 2টা কারণ? আসেন আবার একটু দেখি, আমি আগেও বলছি আবার একটু দেখি। প্রথমত, আমাদের অঞ্চলের ভূ রাজনীতির একটা অভূতপূর্ব গতিতে পরিবর্তন হচ্ছে। আফগানিস্তান থেকে আরাকান এবং মাঝখানে মালদ্বীপ, এই অঞ্চলে ভারত তার সমস্ত অ্যাসে, সমস্ত স্ট্র্যাটেজিক অ্যাসে, সমস্ত সম্পর্ক সব কিছু হারাইতেছে। ভারত যেসব জায়গায় হারছে সেসব জায়গাতেই চীন আগায় গেছে। ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপক পরিবর্তন হয়েছে, সেখানে চীন অনেক দূর আগায় গেছে আর ভারত অনেক দূর পিছিয়ে গেছে। তাই অনেক দেরি হওয়ার আগেই ভারত একটা পদক্ষেপ নিতে চায়। দ্বিতীয় কারণ হইল যে শেখ হাসিনার স্বাস্থ্য। আপনারা জানেন কিনা জানি না, এটা তার আলসারেটিভ কলাইটিস আছে, মানে রক্ত পড়ে সারাক্ষণ, তো ওই জায়গাটা খুব খতরনাক অসুখ আর কি, এটা ক্যান্সারে রূপ নেয়। তো শোনা যায় যে সে আলসারেটিভ কলাইটিস এর জন্য মেলা ধরনের চিকিৎসা চিকিৎসা নিছে, স্টেম সেল থেরাপিও নাকি নিছে, জানি না সত্য মিথ্যা, কিন্তু তার এই আলসারেটিভ কলাইটিস এর জন্য তার শরীর খুবই খারাপ এবং শেখ হাসিনার সময় শেষ হয়ে আসতেছে শরীরের কারণে।
শোনা যাচ্ছে থাইল্যান্ডে নাকি সে চেক আপে গেছে এবং সেখানেও নাকি সে তার স্বাস্থ্যের কি যেন করে আসবে। আমি আমাদের জনগণকে আমাদের আন্দোলনকে শিথিল না করার জন্য অনুরোধ জানাবো, কারণ সে কাজে অসুস্থ। আমরা তার সঠিক অবস্থা জানি না, তবে আমি অনুমান করি এটা গুরুতর। আমরা এটা মনে করতে পারি না যে সে আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার সে আগের মতো জোর দ্বারা সে শাসন চালায় যাবে, সেটা না হওয়ার সম্ভাবনা আছে। আর সেনাবাহিনীতে যদি আমার এই বিরুদ্ধে মামলাটা কিছু গুটু করার ক্ষেত্রে যুক্ত হইয়া থাকে, আমি তাদেরকে বলবো কাজটা ভালো করলেন না। যদি মনে করে থাকেন যে আমি আপনাদের বাড়া ভাতে ছাই দিছি, আমার এটা সাইজ করতে হবে, কাজটা মোটেও ভালো করলেন না। এইটা আমি মনে রাখবো, এইটা আমি মনে রাখবো এই জন্যে না যে আমার বিরুদ্ধে করছেন, আমি এটা মনে রাখবো যে আপনারা হচ্ছেন ইন্ডিয়ান লেসপেন্সার, দেখে নিব আপনাদের। শুনেন, যে কাজের শপথ আপনারা নিছেন আমি তো সেই কাজই করি, আর সেটা হইতেছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা সমুন্নত রাখা। আর তুমি মিয়া কষাই মোদির পা ধরিয়া উল্টা দিকে যাইতেছ, আমি সেটা যাইতে দিব? আপনাদের টাইপ দেওয়া কঠিন কাজ না। হ্যাঁ, মনে আছে যে র‍্যাব কেমনে স্যাংশন পাইছিল? আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে যে আমি কোন কাজটা করেছিলাম, কোন অল্প কাজটা করেছিলাম ওই ক্ষেত্রে। আপনাদের অফিসাররাই মানবাধিকার লঙ্ঘন করছে, র‍্যাবে যাইয়া গুম খুন করছে, এইগুলো জাতিসংঘের কাছে তুইলা শান্তি রক্ষা মিশনের জয় বাংলা করে দিতে পারি। শুধু করি না এই জন্যে জুনিয়র অফিসার সৈনিক এদের মুখের দিকে তাকাইয়া, কিন্তু একের পর এক ফাজলামো করে যেতেছেন। ডিজিএফআই দিয়ে ফাজলামো করেন মিয়া, হাসিনার জল্লাদ বানাইছেন ডিজিএফআই কে, লজ্জা করে না? নিজের বাহিনীর সেনা অফিসারকে 3 মাইল দূর থেকে যারা রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছিল তাদের রক্ষা করতে পারেন নাই, বৈশা ছিলেন আগুন চুষিছেন, এখন হ্যাডম দেখান। হ্যাঁ, হাসিনা গেলেলে, মুজিবকে গেলেলে গ্রেপ্তারি পরানো হয় না, কিন্তু রয়ের ভারতের কৌশল ফাঁস করে দিলে 72 ঘন্টা পার হয় না গ্রেপ্তারি পরানো চলে আসে। মুশফিকুল ফজল আনসারি বাদ পড়ে যায়, কেন কেন বাদ পড়ে? কারণ মুশফিকুল ফজল আনসারি তো হাসিনাকে পছন্দ করার কথা না, কিন্তু ইন্ডিয়া তারা রেহাই দিছে, এবার হিসাব মেলে, কারণ ও তো ইন্ডিয়াতে কিছু বলে না। খালেদা জিয়া, তারেক রহমান, জামাতের নেতা, সবারই একটা কমন জায়গা, তা হচ্ছে ভারত তাদের বিপদ বলে মনে করে, পিনাকেও একই জিনিস। আর প্রফেসর ইউনুস ভারত বিরোধী না, কিন্তু উনারে মনে করে একটা গর্বিত বাংলাদেশের অন্যতম রূপকার তিনি, যে গর্বিত আত্মবিশ্বাসী বাংলাদেশ ভারতের শত্রু। আমি এটা নিয়ে আগে বলছিলাম, ভারত চায় বাংলাদেশ মাথা তুলে না দাঁড়াতে পারুক, কারণ বাংলাদেশের আশেপাশের দরিদ্র ভারতীয় রাজ্যের কাছে বাংলাদেশ যেন একটা সাফল্যের উদাহরণ হইতে না পারে। আমাদের জনগণের প্রতিরোধ এবং আমাদের অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক পরিবর্তনের কারণে যেখানে ভারত ক্রমাগত হারতেছে আর উল্টা দিকে হারতেছে আর ক্ষতি হইতেছে, এই দুই কারণেই বাংলাদেশে ভারতের দিন শীঘ্রই শেষ হবে। এই আন্দোলন বাংলাদেশের জনগণ গ্রহণ করছে নিজের লড়াই হিসাবে, এখন এই আন্দোলনের মালিক বাংলাদেশের জনগণ, পৃথিবীর কোনো শক্তি এখন আর সেটা বন্ধ করতে পারবে না। আমাদের শুধু দরকার ধৈর্য, দৃঢ় সংকল্প এবং ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতীয় দালালদের বিরুদ্ধে অবিরাম আঘাত করে যাওয়া। প্রত্যেকটা ভোরে আমরা বিজয়ের আরো কাছে পৌঁছাবো। পিনাকি, তোদের মামলা, তোদের বিচার, তোদের গ্রেপ্তারি পরোয়ানা তোদের রক্তচক্ষুকে। আমরা একটু ঘটনাটা বুঝি, তারপর কয়েকটা কথা একটু বলি। বা কার এত হ্যাডাম হয়, এই হ্যাডামের উৎস কি বাংলাদেশে, আমরা হয়তো ধারণা করি, তারপরও সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এই রিপোর্টটা এসছে গতকাল ডেইলি স্টারে, অনেক জায়গাতেই এসছে। রাজধানীর নর্দা এলাকায় এটা ঘটনাটা ঘটে, যে এক ভদ্রলোকের বাড়িতে চুরি হয়েছে, নর্দার জাহাঙ্গীর সাহেবের বাড়ি। নাম শুনতে মনে হয় হ্যাডামওয়ালা লোক। কিছু লোক বৈদ্যুতিক তার চুরি করে, সেখানে সিসিটিভির ক্যামেরা থেকে একজনকে তারা ধরতে পারে এবং সেখানে ধরা পড়াদের একজন বলেছে তাদের সাথে যে ভদ্রলোককে পেটানো হয়, ফেলে দেওয়া হয়, শাহিন তিনি সেখানে ছিলেন, শাকিল সেখানে তিনি ছিলেন, এই কথা বলা হয়। তারপর উনি একটা দোকানে চা খাচ্ছিলেন একদিন, তাকে দুজন লোক ডেকে নিয়ে যায়, তারপর ছাদে নিয়ে ইচ্ছে মতো পেটায় এবং সেই তার 1000 টাকার তার কোথায় আছে সেটা জানতে চাই। এটা আসলে 1000 টাকা তার না, আমি বিশ্বাস করি এটা একটা ইগো, এই একটা হ্যাডামওয়ালা লোকের ইগো, এবং এই ইগো এবং এই হ্যাডামের উৎস কোত্থেকে আসে সেটা আমরা ধারণা করতে পারি, আসবো সে জায়গায়। তারপর একটা পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে তাকে হাত পা বেঁধে ছাদ থেকে ফেলে দেয়, 9 তলার ছাদ, একটা বাড়ি 9 তলা, বুঝতেই পারছি। শাকিলের স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা, তার একটি 2.5 বছরের ছেলে আছে, আমরা বুঝতে পারি।
আড়াই বছরের ছেলে আছে, একটা অন্তঃসত্ত্বা নারী আছে। মানে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু কত বিভৎস আমরা জানি না। আমরা যারা মোটা দাগে মধ্যবিত্ত থেকে উপরের দিকে আছি, তাদের পরিবারের উপার্জনক্ষম মানুষটার মৃত্যুও সেই পরিবারকে তছনছ করে দিতে পারে। তারপরও কোনো না কোনোভাবে আমাদের আত্মীয় স্বজন থাকে, আমাদের কিছু অল্টারনেটিভস থাকে, আমরা পানিতে পড়ে যাই না। কিন্তু এরকম পরিবারের একজন মানুষের মৃত্যু মানে ওই পরিবারটা স্রেফ পানিতে পড়ে যাওয়া, স্রেফ পানিতে পড়ে যাওয়া, এই পরিবারটা শেষ হয়ে যাবে। এই যে একটা মৃত্যু মানে একজন মানুষ চলে যাওয়া না, একটা মৃত্যু মানে এই শিশুটা, যে শিশুর বয়স আড়াই বছর, যে শিশুটা পৃথিবীতে আসেনি এখনও, তাদের জীবনে এদের বাবা বেঁচে থাকলে ভিন্ন হতে পারত, এদের জীবন একেবারে এখন আলাদা হয়ে যাবে। হয় আমাদের সমাজে এই ঘটনাগুলো ঘটে, সুতরাং একটা মৃত্যুর ইম্প্যাক্ট, এই যে মানুষগুলো তাকে ধরে পেটাচ্ছিল, তাকে ছাদ থেকে ফেলে দিচ্ছে, মানে ব্যাপারটা এইরকম না আপনি পেটাতে গিয়ে হঠাৎ করে একটা এমন জায়গায় লেগে গেল, মাথার মধ্যে লেগে গেল, হেড ইঞ্জুরি হয়ে মরে গেল, আপনি প্ল্যান করে ছাদ থেকে ফেলে দিচ্ছেন, নতলার ছাদ থেকে আপনি ফেলে দিচ্ছেন, সুতরাং আপনি ওকে হত্যার উদ্দেশ্যে, স্পষ্ট উদ্দেশ্যে এই কাজগুলো করছেন, খুব ক্লিয়ার। প্রশ্ন হচ্ছে কেন কাজটা করলেন? আমি চোখ বন্ধ করে যেটা ধারণা করি, আমি ধারণা করি ঘটনা সেটাই। 1000 টাকা তার বড় ব্যাপার না, আপনার ইগো হার্ট হয়েছে যে আপনি জাহাঙ্গীর সাহেবের বাড়ি, আপনার নয়তলা বাড়ি আছে, সেটা ছাদে তুলনীয় আপনার নয়তলা বাড়ি আছে, এবং এগুলো নয়তলা বাড়ি থাকাই যথেষ্ট না, আপনার টাকা পয়সা আছে, শুধু সেটা না, বাংলাদেশে প্রধানতম হ্যাডাম এখন আপনি আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে আছেন, সোজাসাপটা কথা, কোনো না কোনো ফর্মে পদে আছেন, পদে নাই, আপনি আওয়ামী লীগের সাথে আছেন, এবং আপনার ইগোতে লেগে গেছে জাহাঙ্গীর সাহেবের বাড়িতে চুরি করে, হোক 1000 টাকা তার, কিন্তু তার বাড়িতে চুরি হয়, এটা জাহাঙ্গীর সাহেব এবং তার লোকজন, সাঙ্গপাঙ্গরা, তার সন্তানরা কেউ মেনে নিতে পারে না, এটা তার হ্যাডামের উপর একটা বিরাট আঘাত। শুনি এলাকায় যদি দাপট দেখাতে হয় তাহলে তাকে এটার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কিছু করতে হবে। হ্যাঁ, দৃষ্টান্তমূলক কিছু তিনি করেছেন, সিসিটিভি দেখে একবার ধরেছেন, তার কথা জবান, মানে রীতিমতো পুলিশের তদন্তের মতো জবানবন্দিতে একজন বলেছে আরেকজনের নাম, তাকে তিনি ধরে নিয়ে আসছেন, নিয়ে এসে পিটিয়েছেন, মামলা টামলা কিছু না, ধরিয়ে দেওয়া পুলিশের কাছে কিছুই না, ধরে পিটিয়েছেন, পিটিয়ের পর মানে লোকজন তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তার মানে আসলে এর মাধ্যমে ওই বাড়ির যে মালিক আছেন, যারা থাকেন, তিনি আসলে পুরো এলাকাটাতে একটা বিরাট মেসেজ দিয়ে দিলেন, এবং এই যে একজন রিক্সা চালককে আপনি ছাদ থেকে ফেলে হত্যা করলেন, এটা ভবিষ্যতে অন্য সাধারণ মানুষ এবং অসাধারণ, আমরা তো এই দেশে সাধারণ মানুষ হয়ে গেছি, অসাধারণ মানুষ আছে, মানে আওয়ামী লীগ, ওখানকার অন্য আওয়ামী লীগ আছে, অন্য আওয়ামী লীগেরও ওই এলাকার প্রভাব টোভাব বাড়ানোর চেষ্টা থাকতে পারে, সবার কাছে আপনি একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিলেন জাহাঙ্গীর সাহেব বস্তুটা কী, একদম ক্লিয়ারলি মেসেজ দিয়ে দিলেন। সুতরাং এই কারণেই আপনি এই দৃষ্টান্তগুলো স্থাপন করেন। ওই যে বলছিলাম, আমাদের সমাজটা এত অসভ্য হয়ে গেছে, এত বর্বর হয়ে গেছে, আমরা খুব বেশি আর কথা বলি না, উচ্চবাচ্য করি না, এবং মারা তো গেছে একজন রিক্সা চালক, আম সরি এভাবে বলার জন্য, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রেণীটা ভুক্তভোগী না হয়, আমরা তো যেহেতু সোশ্যাল ক্যাপিটাল, আমাদের শিক্ষিত, তথাকথিত শিক্ষিত, আমাদের লোকজনকে আমার শিক্ষিতও মনে হয় না ইদানিং, শিক্ষিত মধ্যবিত্তদের হাতে আমরা সরগোল হাউকাউ করতে পারি সামাজিক মিডিয়ায় অন্তত, তাদের ক্লাস যেহেতু না, একজন রিক্সা চালক ও যেহেতু মরেছে, আমাদের তেমন কিছু আসা যায় না। কিছুদিন আগে বলেছিলাম না, বেলি রোডে আগুন লাগা নিয়ে আমরা অনেক কথা বলেছি, এর আগে একটার পর একটা গার্মেন্ট, একটার পর একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে, যেখানে আসলে উন মানুষ আমাদের বিবেচনায়, নিম্নবিত্ত গরিব লোকজন, কথ্য ভাষা অনেকে ছোট লোক বলে ফেলি, তাই আমরা খুব বুঝতে পারছি, কিন্তু বেইলি রোড নিয়ে আমরা ভীষণ সজাগ হলাম, মানে ভীষণ কথা বললাম, কারণ ওই রেস্টুরেন্টে আমরা খেয়েছি, ওই পাড়ায় গিয়েছি, এবং ওরা আমাদের ক্লাস, এখানে হয়তো ব্যাপারটা তাই, কিন্তু আমরা খেয়াল করছি না, এভাবে ক্রমাগত একটার পর একটা বিভৎসতাকে যখন সমাজে আমরা অ্যাকসেপ্ট করে নিতে শুরু করি, এই সমাজটা পুরোপুরি ভেঙে পড়তে আর খুব বেশি সময় লাগবে না। আমরা প্রত্যেকে, মানে যারা চুপ থাকছি, প্রত্যেকে এর সাথে দায়ী আছে। কেউ কেউ বলবেন যে আমি যেটাকে এভাবে ইন্টারপ্রেট করেছি এটা কি সত্যই, আমি নিশ্চিত নই, কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে জেনুইন মনে করি, এটাই হবার কথা। আপনি তুলে নিয়ে যান, পেটান, পুলিশের মতো করে তদন্ত করেন, ওকে ডাকেন, ওকে ধরেন, কে জড়িত আছে তাকে ধরে আনেন, তাকে পেটান, তাকে ফেলে দেন, আপনার কোথাও না কোথাও একটা হ্যাডাম আছে, আপনার নতলা বাড়ি আছে, অনেক টাকার হ্যাডাম হতে পারে, কিন্তু বাংলাদেশের মধ্যে টাকার হ্যাডামও খুব বড় হ্যাডাম না, যতক্ষণ পর্যন্ত আপনি আওয়ামী লীগের সাথে না থাকবেন। আপনি তো জানেন আওয়ামী লীগের সাথে যদি থাকেন, এসব করেও আপনি পার পেয়ে যাবেন, গ্রেফতার হতে পারেন, বেরিয়ে আসবেন, এরপর ওই মামলা চলবে না, এমনকি আপনার যদি মৃত্যুদণ্ড আপিল বিভাগ পর্যন্ত হয়ে যায় যদি আপনার সেরকম হ্যাডাম থাকে, লক্ষ্মীপুরের তাহেরের পুত্রের মতো রাষ্ট্রপতির ক্ষমা পাবেন, রাষ্ট্রপতি আসলে সরকার, আপনাকে ক্ষমা করে দেবে, আপনি বেরিয়ে আবার
হ্যারাম নিয়ে বলবেন লক্ষ্মীপুর জেলায় আমার চাইতে খারাপ লোক নাই, সেগুলো যখন আমরা চারপাশে দেখি ঘটতে থাকে, আসল ওই হ্যারামের জায়গাটায় সবাই যেতে চায় এবং সেখানে গেলে আপনি চাতা করতে পারেন।